কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষক সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল 10টার দিকে করিমগঞ্জ কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাফিজুর রহমান হাশেম ও সম্রাট মিয়া। হাশেম জেলার ইটনা উপজেলার কমলফু গ্রামের সমীর উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। সম্রাট মিয়া জেলার তারাইল উপজেলার কাজলা ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে। তিনি ভাড়াই মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। আমাদের যে বডি ব্যাগ আছে সেই বডি ব্যাগে আমরা ওই দুইটা লাশকে আমরা ঢুকাই এবং আমরা পুলিশের জন্য এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমরা অপেক্ষমান আছি। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।